আজকের এই মাসে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, সেটি হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, মেয়ের ঘরের নাতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কনিষ্ঠ পুত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাহাদতের ঘটনা ঘটেছিল এই মাসে। হিজরি তৃতীয় সালে জন্ম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাইয়ের, তার পরপরেই জন্ম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ঐতিহাসিকগণ বলেছেন বড় ভাই এবং ছোট ভাইয়ের জন্মের পার্থক্য মাত্র এক তোহর, অর্থাৎ পবিত্র হওয়ার পরে পরের মাসেই হুসাইনের জন্ম। কেউ কেউ বলেছেন না এক বছর, সেটা আমরা বলছি না। বয়সের তারতম্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মধ্যে খুবই কম। ঘটনার প্রেক্ষাপট, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে তিনি কুফায় রাজধানী স্থানান্তরিত করলেন। 35 হিজরি সালের ঘটনা। তারপর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খিলাফত মানাকে অস্বীকার করেননি। তিনি বলেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় বিদারক যে হত্যাকাণ্ড ঘটেছে সেটির বিচার আগে করুন, তাহলে আমি আপনার আনুগত্য করব যথাযথভাবে, তার আগ পর্যন্ত আমি তার রক্তের দাবি করছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত ঘটেছে, আমি যদি এখানে খলিফা হই তার রক্তের দাবি নিয়ে বিচার কার্য শুরু করে দেই তাহলে আমার উপরে একই কাণ্ড ঘটা অস্বাভাবিক নয়। মুসলিম বিশ্বের যারা দুর্বৃত্ত, যারা খারেজি, যারা হাওয়াপন্থী, তারা আবার হয়তোবা বিভিন্ন জায়গায় বিদ্রোহ করবে। পরিস্থিতি শান্ত হতে দাও, তুমি আমার সাথে কাজ করো, পরিস্থিতি শান্ত হলে দুজনে মিলেই আমি বিচার কার্য পরিচালনা করবো ইনশাআল্লাহ। কেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের প্রথম থেকেই বিচারপতি। আল্লাহ নবী বলেছেন আখদাহুম আলী, সাহাবিগণের মধ্যে সবচেয়ে বিচক্ষণ বিচারকের ক্ষমতা রয়েছে আলীর মধ্যে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং বলেছেন আনা আদ্রিবুল হুদুদা বাইনে ইয়াদাইহি বিসাওতি, আমি আবু বকরের যুগে বিচার কাণ্ড বিচার নিজে করেছি এবং বিচার নিজে হাতে প্রতিষ্ঠিত করেছি। তখন তো আর অতটা বিচার বিভাগ এবং প্রশাসনিক বিভাগ অতটা কার্যকর হয়ে সারে নেই, বিচার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন, কাউকে না পাওয়া গেলে কার্যকর নিজে হাতেই করতেন। এমন অনেক ঘটনা ঘটছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তব্যে বলেছেন আমি আবু বকরের যুগে বিচারও করেছি এবং বিচার নিয়ে স্বহস্তে কার্যকর করেছি, আদ্রেবো বাইনে ইয়াদাইহি বিসাওতি, আমি আমার এই চাবুকের দ্বারা বিচার কার্য স্বয়ং প্রতিষ্ঠাও করেছি। ওমরের যুগে আমি বিচারপতি ছিলাম, আমি বিচার করেছি এবং কাউকে দ্বারা যদি চাবুক মারার লোক না পাওয়া যেত আমি নিজেই নিজ হাতে চাবুক মেরেছি। ওসমানের যুগে আমি তাই করেছি, আদ্রিবু বাইনে ইয়াদাইহিল হুদুদা বিসাওতি, তার ভাষণে বলেছে। আর ওই মিথ্যাবাদীরা বলে থাকে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের খেলাফত মানে নাই, ওমরের খেলাফত মানে নাই, ওসমানের খেলাফত মানে নাই, নির্লজ্জ মিথ্যা কথা, নির্জলা মিথ্যা কথা। তিনি তিন খলিফার যুগে প্রধান বিচারপতি, প্রধান বিচারক এবং বিচার প্রতিষ্ঠাকারী। এবং আরো সর্বৈব মিথ্যা কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিনে গেলেন সন্ধি কার্য করার জন্য, খ্রিস্টান সৈন্যবাহিনী বন্দী হয়ে আছে, ঘেরাওয়ের মধ্যে আছে মুসলিম সেনাবাহিনী, সন্ধি করবে সেনাপতির হাতে আবু উবাইদা ইবনুল জাররাহ সেনাপতি, সেনাপতির কাছে তারা সন্ধি করবে না, তারা একটু নিজেদেরকে উঁচু মনে করতেছে, তারা বলতেছে স্বয়ং খলিফা আসলে আমরা সন্ধি করব। মদিনায় খবর আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে।
ওসমান রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, আপনি খলিফাতুল মুসলিমিন, এই শোন দিতে গেলে আপনি যে স্বয়ং উপস্থিত হন সেটা আপনার জন্য মান ক্ষুণ্ণের ব্যাপার হবে, আপনার যাওয়াটা ঠিক হবে না। সেনাপতির কাছে ওরা সন্ধি করুক বা আপোষ করুক। আলী রাদিয়াল্লাহু তাআলাহু বললেন যে কথা সত্য ওসমানের, কিন্তু সমস্যা হলো আমাদের মুসলিম বাহিনী মাসের পর মাস ওদেরকে ঘেরাও করে রেখেছে, তারা কষ্টের মধ্যে রয়েছে, স্বাভাবিকভাবে তারা ফিরে আসতে পারতেছে না, আর ওরাও তো মানুষ খ্রিস্টানরা, তারাও একটা ঘেরাওয়ের মধ্যে পড়ে আছে মাসের পরে মাস, সন্ধি করছে না, তারা মানবেতর জীবনযাপন করছে। এ আমাদের এই যে বিহারিগুলোকে আমরা আটকে রেখেছি, না পাকিস্তান ফেরত নিচ্ছে, না বাংলাদেশ তাদেরকে স্বাভাবিক জীবনে নিচ্ছে, এটা কোনো মানবতার বিষয় নয়, এটা অমানবিক ব্যাপার। আজকে আমি শিয়ালে কথা বলছি, এর অর্থ এই নয় যে আমি মানবতা বিরোধী, মনুষ্যত্বের বিষয় তো না, আন্তর্জাতিক জগৎ কোথায়? এদেরকে স্বাভাবিক জীবনে ফেরত নিতে হবে, হয় পাকিস্তান ফেরত নিক, নাহলে বাংলাদেশে একটা ভালো অবস্থান দেওয়া হোক, নাহলে আন্তর্জাতিক জগৎ কি করবে, করুক একটা কিছু করবে, বছরের পর বছর মানুষকে অমানবিকভাবে ফেলে রাখা যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, যারা খ্রিস্টান হলেও পরাজিত হলেও এরা কষ্ট পাচ্ছে, আপনি দ্রুত গতি থেকে দুই দলকেই রেহাই দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ মেনেছিলেন। তারপরে ওরা বলবে যে ওমরের সাথে আলীর শত্রুতা ছিল, নাউজুবিল্লাহ মিন যালিক। সর্বৈব মিথ্যা কথা দিয়ে একটা রাষ্ট্র চলছে, মিথ্যায় চলে না কোনটা, ওটা নিয়ে সময় পেলে আমি পরে আলাপ করব। আলী রাদিয়াল্লাহু তাআলাকে আব্দুর রহমান বিল মুলজাম খারেজি, ফেরকা বড়ই খারাপ জিনিস, খারেজি শিয়া কাররামিয়া মুতাজিলা কোরআনিয়া, কোরআনিয়া রয়েছে যারা হাদিস মানে না, এবং বর্তমানে যারা কাদিয়ানি, এবং আরেক নতুন নতুন ফেরকা বেরোচ্ছে। খারেজির ধারণা আলী রাদিয়াল্লাহু তাআলা হু কাফের, মুয়াবিয়াও কাফের, কাবার ঘরের সামনে বসে তিনজনে শপথ নিল, হে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও আমরা যেন তিনটা কাফেরকে মেরে জান্নাতে যেতে পারি, একজন আলী, একজন মুয়াবিয়া, একজন আমর ইবনে আস। আকীদা কোথায়? অনেকেই ঝগড়া করে, কূট তর্ক আমাদের সাথে করতে আসে, আকীদা কোথায় চলে গেছে? আলী রাদিয়াল্লাহু তাআলাকে সালাতে যাওয়ার পথে আঘাত করল তলোয়ার দিয়ে। আলী রাদিয়াল্লাহ 27 রমাদান জুমার দিনে তিনি শাহাদত বরণ করল, ধরা পড়ে গেল, বলে ছেড়ে দাও। যে কেন? যে আমি জানি না মুয়াবিয়াকে আমার সঙ্গী হত্যা করতে পেরেছি কিনা, আমি আল্লাহর কাছে তো আমরা কাবার ঘরে বসে ওয়াদা করেছিলাম তিনটা কাফেরকে মেরে আমরা আল্লাহর কাছে জান্নাত যাব, একটাকে তো মারলাম, বাকি দুটাকে না মারতে পারলে আল্লাহ যদি জান্নাতে না দেন আমাদেরকে, আবার এসে আমি ধরা দিব। আকীদা খায় চলে গেছে। আল্লাহ নবী স্বয়ং বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওয়া উমর ফিল জান্নাহ, ওয়া ওসমান ফিল জান্নাহ, ওয়া আলী ফিল জান্নাহ, ওয়া সাআদ ফিল জান্নাহ, ওয়া জুবাইর ফিল জান্নাহ। জান্নাহ জান্নাহ করতে করতে 9 জন 10 জনের নাম আল্লাহ নবী স্বয়ং উচ্চারণ করেছেন। সুনানে আবু দাউদের কিতাবুস সুন্নাহ সহ অন্যান্য কিতাব উল্লেখ রয়েছে, চার খলিফার নাম ধরে আল্লাহ নবী বলেছেন এরা জান্নাতে যাবে। আর এরা বলে এদেরকে মেরে ওরা জান্নাতে যাবে, আকীদা কোথায়? আকীদা কোথায়? কোরআন কোথায়? হাদিস কোথায়? নিজেদের আকীদা তৈরি করছে কিভাবে? তুমি উত্তেজিত হয়ে, আমরা জানি আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার সাথে, এমন আবু মুসা আশআরির সাথে অভ্যন্তরীণ যে জামাল সিফিনের ঘটনা ঘটেছে অত্যন্ত বিরক্তিকর, আমাদের মেজাজ ঠিক থাকে না, সোজা কথা যেটা। কিন্তু আমি কি সিদ্ধান্ত নিতে পারবো? এত ঝগড়া কেন হবে? এত মারামারি কেন হবে? এত গণ্ডগোল কেন হবে? এটা তো আমাদের কি ভালো? কিন্তু আমরা তো সিদ্ধান্ত নিতে পারবো না কোরআন এবং হাদিসের বিরুদ্ধে। কোরআন এবং হাদিস মেনে আমি মুসলিম, আমি কোরআন এবং হাদিসের বিরোধিতা করে আমি আরো শ্রেষ্ঠতম মুসলিম হব, এটা কোন আহাম্মকের কথা, কোন নির্বোধের কথা? আলী রাদিয়াল্লাহু তাআলাকে তারা শহীদ করে দিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা 40 হিজরিতে খলিফা হলেন। খলিফা হওয়ার পরে তিনি উত্তেজিত করে ফেলল কুফার লোকেরা,
মুয়াবিয়াকে এখন শায়েস্তা করতে হবে, আমরা হাজার হাজার সৈন্য রেডি। আল্লাহ হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, মুয়াবিয়ার সাথে মুরব্বী মানুষ, সিনিয়র মানুষ, জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, আমি তার সাথে এই কাজে যাব না। সবাই বলল, তুমি তোমাকে সাথে নিয়ে আমরা যাব। বাহ, বাহিনী প্রস্তুত করে নিয়ে রওনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনুকে সাথে নিয়ে। রাস্তার মধ্যে নিজেরা মারামারি লাগিয়ে নিল, সেনাপতিকে ওখানেই হত্যা করলো, নিজেরাই পথে নামে এনে ওইখানে মারামারি করে নিজেরা রক্তপাত শুরু করে দিল। হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি আর কোনোদিন মুয়াবিয়ার সাথে দ্বন্দ্বেই যাব না, আমি আপোষ করব। কেউ বলল ফাসেক, কেউ বলল, আশ্চর্যজনকভাবে বলো যে আমার এক বন্ধু প্রফেসর সাহেব কথা প্রসঙ্গে দুদিন আগে বলছেন যে হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুষ খাইছিলেন মুয়াবিয়ার কাছে। কি ঘুষ খাবেন তিনি? বলেন যে কয়েক হাজার হাজার দেরহাম দিতেন তাদেরকে মুয়াবিয়া। মুয়াবিয়া কাকে দেরহাম না দিতেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এত উদার ছিলেন, এত দানশীল ছিলেন যে প্রতিটি বড় বড় সাহাবীকে তিনি হাজার হাজারে টাকা পয়সা দিতেন। আল্লাহর নবীর প্রত্যেকটি স্ত্রীকে প্রতি বছর তিনি হাজার হাজার দেরহাম পাঠিয়ে দিতেন বাইতুল মাল থেকে। সম্মানজনক যত সাহাবী ছিলেন, মুরব্বী ছিলেন, সবাইকে তিনি বাইতুল মাল থেকে টাকা পয়সা দেধার্সে দান করতেন, মায়েশাকেও দিতেন। সে তো কত করে দিতেন সেটা সব ইতিহাসে লেখা আছে। রাজা বাচ্চারা বড় বড় আলেমদেরকেও দিতেন, মেদিনার আলেমদেরকে, এমনকি যেটার কথা বলি আমরা ফাতহুল বারি, সহিহুল বুখারীর শরাহ, ইবনে হাজার আসকালানি যখন লিখলেন তখন বাদশাহ স্বয়ং বললেন যে আমি তোমার কিতাবের ওজন, তোমার কিতাব তুলবো একদিকে, পাল্লা তুলবো আরেকদিকে, যে পরিমাণ ওজন হবো ওই পরিমাণ স্বর্ণমুদ্রা তোমাকে দেবো। এই ফাতহুল বারি যেটা সহিহুল বুখারী, তৎকালীন রাজা বললেন যে তোমার কিতাবের ওজনে আমি তোমাকে স্বর্ণ দেবো। রাজা বাচ্চারা তখন সহযোগিতা করতেন আলেম ওনাদেরকে, ওনারাই জাস্টিস ছিলেন, আলেমরাই জাস্টিস ছিলেন তখনকার ব্যাপার। হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুষ খেয়েছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপোষের প্রস্তাব দিলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিলেন, দুই দলের মধ্যে আপোষ প্রতিষ্ঠিত হল, বিতর্কের ঝড় উঠল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই এটা আপনি কি করলেন, আপোষ করতে গেলেন কেন, এটা ঠিক হলো না? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি বুঝবে না, আবু বকরার কাছে আমি শুনেছি, আবু বকরা বলেছেন যে আল্লাহর নবী আমার নানা খুতবা দিচ্ছিলেন, আমি তার পাশে বসা ছিলাম, এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উপস্থিত জনতার দিকে তাকলেন, সহিহুল বুখারীর চার পাদ, সবকে সামনে নিয়ে বললেন যে আমি এজিদের কাছে, এজিদের কাছে তোমরা বায়াত হয়ে যাও, আমি আগেই ব্যাপারটা নিষ্পত্তি করে যেতে চাই। আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনার আগেও তো খলিফারা ছিলেন, তাদেরও পুত্ররা ছিল, কিন্তু আপনি যে পথে হাঁটছেন তারা তো কেউ ওই পথে হাঁটেনি, অর্থাৎ আবু বকর তার পুত্রকে বায়াত নেননি, ওমরও না ওসমানও না, আমাকেও তো খলিফার প্রস্তাব দেননি আমার বাবা। প্রস্তাব এসেছিল যে আপনি আবদুল্লাহ ইবনে ওমরকে খলিফা বানিয়ে যান, উনি আমাকে ভৎসনা করে বললেন তোমরা ওই লোককে খলিফা বানাইতে বলছো, আল্লাহ জালাই হাসানুত তালাক, বউ তালাক দিতে জানে না, অর্থাৎ ঋতু হায়েজ অবস্থায় বউ তালাক দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবীর কাছে গেলে তার ফলে আল্লাহ বলছে মরহু খালি উরা জেহা, ইবনে ওমরকে বলো, তোমার ছেলেকে বলো, সে বউ ফেরত নেক, হায়েজ অবস্থায় তালাক হয় না, তোহরের মতো তালাক দিতে হবে। সবচেয়ে যেটা জীবনের সবচেয়ে যেটা বড় ভুলটা ওমর রাদিয়াল্লাহু তাআলা সেইটাই মানুষের সামনে তুলে ধরলেন, এটা বউ তালাক দিতে জানে লাভ চালাবে, ওটা না বললেও পারতেন, মানে নিজের ছেলেকে ডুম করে দিলেন, ডাউন করে দিলেন মানুষের সামনে। সম্মানিত বুঝতে আবদুল্লাহ ইবনে জুবাইর বললেন যে কয় খলিফার বায়াত করবেন, আপনিও খলিফা আছেন, ছেলেকেও খলিফা বানাবেন, একসাথে দুই খলিফা হয়, খুব চালাকছেন আবদুল্লাহ ইবনে জুবাইর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেয়ের ঘরের নাতি। তাড়াতাড়ি চলে গেলেন বাসায়, সহিহুল বুখারীর হাদিস, কিন্তু বাসায় চলে যাওয়ার পরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর স্ত্রী জীবিত, তাকে বলেন বুবু কি করে মুয়াবিয়া যায়েদের পক্ষে বায়াত চাচ্ছে, আমি তো সরে আসলাম একটা বুদ্ধি করে, তাড়াতাড়ি ফেরত যাও, কারণ তুমি হলো এখন সাহাবীদের মতো সিনিয়র, তুমি সবচেয়ে বড় আলেম, বড় মুফতি, সবচেয়ে হাদিসের বড় হাফেজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তখন ইন্তেকাল করেছেন 57 হিজরিতে, তুমি যদি এখন ফেরত আসো
আর যদি সবাই এলোমেলো উল্টাপাল্টা মারামারি শুরু করে দেয় মদিনার ছেলেরা, মহাবিপদ হবে, তাই কিন্তু তোমার কাছে চাপবে, কেন তুমি সিনিয়র, তাড়াতাড়ি গিয়ে মুয়াবিয়া যা বলে তাই বল করো, অন্যরা পারবে না এটা। তিনি ফিরত গিয়ে বললেন যে আমি আপনার কথা মেনে নিলাম। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মেনে নিলেন, মুয়াবিয়ার কথাই মেনে নিলেন, যদি অনেক কথাবার্তা হলো সেখানে। আবদুল্লাহ ইবনে জুবাইর চলে গেলেন এবং চলে গেলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা দুইজন বুদ্ধিমত্তার সাথে। 61 হিজরিতে আবার সেই প্রসঙ্গ আসলো, যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, তখন 61 হিজরিতে মুয়াবিয়া দায়িত্ব নেওয়ার পরে, এজিদ দায়িত্ব নেওয়ার পরে, আবদুল্লাহ ইবনে জুবাইর চিন্তা করলেন আমি মক্কা কেন্দ্রিক রাষ্ট্র গঠন করব, করেছিলেনও, সেটা আজকে আলোচ্য বিষয় না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আগেই আসতেছিল মুয়াবিয়ার যুগ থেকেই, যে আপনি আসেন কুফায়, আমরা আপনাকে মেনে নিব, আপনি আমাদের খালিফা হবেন, আপনার বাবা খালিফা ছিলেন, আপনার বড় ভাই খালিফা ছিলেন, আপনাকে আমরা মেনে নিব, কুফায় রাজধানী করেছিলেন আপনার বাবা, তাড়াতাড়ি আসেন। হাজার হাজার চিঠি তার কাছে আসা শুরু করে দিয়েছিল। হজ্জের সময়, 61 হিজরির হজ্জের সময় তিনি রওনা করলেন মক্কায়। যাওয়ার সাথে সাথে ওনারা হজ্জে ছিলেন। আবদুল্লাহ ইবনে আব্বাস বললেন কি কি শুনছি, তুমি নাকি কুফায় যাও? হ্যাঁ যাচ্ছি। যে কেন যাচ্ছ? যে তারা আমার কাছে বায়াত করবে, খালিফা এসে মেনে নেবে। যে তোমার বাবাকে হত্যা করেছে তারা, তারাই হত্যা করেছে, তারা ফিরাইতে আসে নাই, তোমার বড় বিপদে ফেলেছিল, বাহিনী আগে এনে যে সেখানে মারামারি লাগিয়েছে, সহযোগিতা করে নেই, খালি উৎসাহিত করেছে, তোমাকে ঠিক তাই করবে, শুধু উৎসাহিত করছে, রাস্তায় গেলে আর সহযোগিতা করবে না, তুমি কিন্তু মাঠে মারা যাবে, আমার কথা শোনো, তুমি কিন্তু সম্পর্কে আমার আপন ভাতিজার মতো, একই বংশ, কাছাকাছি যেও না, কেন আমি যাব, বেদাত ছড়ে গেছে, হক প্রতিষ্ঠা করব। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়তে কোনো খারাপই ছিল না, ভালো ইচ্ছাই ছিল, কিন্তু বহু ভালো ইচ্ছা পদ্ধতি ভুলের জন্য কাজে লাগে না। যখন যাবেনি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন আমরা চাচা ভাতে যাই সম্পর্ক, তোমারও পরিচিতি আছে, আমারও পরিচিতি। আবদুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, সারা পৃথিবীর শ্রেষ্ঠতম মুফাসসির, এবং দিয়ারুল ইসলামিয়ার তিনি মুফতি আম, সারা মুসলিম বিশ্বের তিনি প্রধান মুফতি, সারা পৃথিবীর মুসলিম বিশ্বের মুফতি, এবং হজ্জেরও দায়িত্ব দেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু বহুবার তাকে হজ্জের, পুরো হজ্জের দায়িত্ব দিয়েছেন, কয়েকবার ওসমান রাদিয়াল্লাহু তাআলাও তাকে হজ্জের মুফতি বানিয়েছেন। এত বড় পজিশনের মানুষ, তিনি বললেন যে মানুষে আমাদেরকে হালকা মনে করবে, না হলে আজকে আমি তোমার মাথার চুল টেনে ধরতাম। বেদায়ন হায় ইবনে কাসির উল্লেখ করেছেন, ইবনে আব্বাস বলছেন ভাতিজা, মানুষ যদি বলতো যারা ফালতু, এই কথা মানুষে বলবে, না হলে আমি এই মুহূর্তে তোমার মাথার মধ্যে চুল টেনে ধরতাম। বোকার মতো তুমি যাচ্ছ কোথায়, তোমার কোনো অভিজ্ঞতা আছে? যাই হোক, উনি মানলেন না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন শায়খ সাহাবা, সাহাবীদের মধ্যে সবচেয়ে সিনিয়র, 3 দিনের পথ দ্রুত গতিতে ঘোড়া চালিয়ে গিয়ে বললেন হোসেন যাচ্ছ কোথায়? যাচ্ছি, কুফার মানুষ রয়াত করবে, এজিদকে মানবে না, বেদাত ছড়ে গেছে, আমি সেখানে পূর্ণাঙ্গ ইসলামিক স্টেট কায়েম করব। যে ভুল করছো তুমি যেও না, কেন আমি যাবই, অনেক কথা খেয়াল করে দিলেন। উনি বলে আস্তাউদিউকাল্লাহ মিন কাতিল, আমার আমি গায়েব জানি না, তবে নির্ঘাত তুমি নিহত হওয়ার জন্য যাচ্ছ। কারবালার মাঠে পৌঁছে গেলেন, সাথে কয়জন? মাত্র কম অবশ্যই 72 জন সদস্য। তাদের দৃষ্টি আকর্ষণ করে যারা বলছেন হক প্রতিষ্ঠার জন্য যাচ্ছেন, হ্যাঁ তার নিয়তে কোনো সন্দেহ নাই, পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত প্রতিষ্ঠার দাবি তার ছিল, এতেও আমি কোনো সন্দেহ পোষণ করছি না, কিন্তু তার জনসমর্থন কতটুকু? খেলাফতের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য জনসমর্থন একটা বিরাট ব্যাপার। মাত্র 70 থেকে 72 জন, তাও শুধুমাত্র তার পরিবারের সদস্য, বাহিরের লোক নাই বললেই চলে। আর সাহাবিগণ, আমার হিসাবে সাহাবি এবং তাবিগণ যারা তাকে সরাসরি বাধা দিয়েছেন, শুধুমাত্র বেদায়েন হায়াতে ইমাম ইবনে কাসির কমপক্ষে 15 জনের নাম উল্লেখ করেছেন যারা সরাসরি বাধা দিয়েছেন, না যাওয়া যাবে না। সেখানে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটল খুব সংক্ষেপে, দামেস্কে রয়েছে ইজিদ, ওবায়দুল্লাহ বিন জিয়াদ হলো গভর্নর কুফার, সে পাঠিয়ে দিল কয়েকজনকে গ্রুপ কমান্ডার করে, একজন হলো ওমর সাদ, সাদ বিন আবি ওয়াক্কাস, জান্নাতের সুসংবাদ যাকে দেওয়া আছে তারই পুত্র ওমর, ওমর বিন সাদ,
হোসাইম বিন নুমাইর সিম্মার গুল জশন সিনান এদেরকে গ্রুপ কমান্ডার করে পাঠিয়ে দেওয়া হলো। হোসাইন রাজিয়াল্লাহু তাআলা বাচ্চা কাচ্চা শিশু সহ ঘেরাওয়ের মধ্যে পড়ে গেলেন। এখন দেখলেন যে আর কোনো পথ নেই, তিনি বললেন যে আমাকে মক্কায় ফিরে যেতে দাও, না হলে এজিদের কাছে নিয়ে চলো দামেস্কে, না হলে সীমান্ত দিয়ে আমি যুদ্ধ করে করে আমার জীবন শেষ হয়ে যাক, আমি আর লড়াই করতে চাই না, কিছুই করতে চাই না, তুমি আমাকে ছেড়ে দাও, তোমরা আমি তুর্ক সীমানায় যুদ্ধ করতে করতে আমার জীবন শেষ করে দেবো, হয় শহীদ হবো না হলে গাজী হবো যা হবার হবো। ওরা বলছে ওমর সাদ বললেন যে দেখো তোমরা তাহলে মেনে নাও, এমনভাবে হোসাইন রাজিয়াল্লাহু তাআলা আবেদনটা জানাচ্ছেন এটা কাফেররা মেনে নিত, মুশরিকরা মেনে নিত, খ্রিস্টানরা মেনে নিত, কিন্তু বাকি তিনজন গ্রুপ কমান্ডার মানতে চাইল না। তারা বলছে ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে আত্মসমর্পণ করতে হবে। উনি বললেন আমার দেহের মধ্যে নবীর রক্ত রয়েছে, আমি অসম সন্ধিতে যেতে পারবো না। ওবায়দুল্লাহ বিন জিয়াদের মতো একজন দুর্বৃত্ত একজন সাধারণ গভর্নরের কাছে আমি হোসেন তো আত্মসমর্পণ করতে পারি না, অসম যুদ্ধ ছাড়া আমার সাথে কোনো আমার সামনে কোনো পথ নেই। এই অসম যুদ্ধ শুরু হয়ে গেল, পানি পিপাসায় কাতর, পানি নেই। হোসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহু পানি পানের জন্য ফুরাত নদীর তীরে গেলেন, মুখ পেঁচে একটা তীর মেরে দেওয়া হলো, দাঁত দিয়ে রক্ত পড়ছে, এমত অবস্থায় তৃষ্ণার্ত অবস্থায় কেউ একটু পানি এগিয়ে দিল, রক্ত মাখা তিনি পানি পানি পান করলেন। তাম্বুতে বাচ্চা কাচ্চারা রয়েছে, শিশুদের আহাজারি, আলী আকবরের বুকে তীর লেগে গেল, তিনি সেখানে শাহাদত বরণ করলেন, অনেক নারী শিশু সেখানে শাহাদত বরণ করলেন। নজরুল একটা ভালো কবিতা লিখেছেন, কোনো কোনো জায়গায় বেশি আছে কম আছে কিছু, কিন্তু নীল সিয়া আসমান লালে লাল দুনিয়া, আম্মা পানি নীল সিয়া আসমান লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া, কাঁদে কোন ক্রন্দ সে কারবালা ফুরাতে, সে কাঁদনে আসিয়া আসুয়ানে সীমারেরই সুরাতে, তাম্বুতে শয্যা একা কাঁদে জয়নাল, দাদা তোর ঘর কেয়া বরবাদ পয়মাল, গড়াগড়ি দিয়ে কাঁদে কচি মেয়ে ফাতিমা, আম্মা গো পানি দাও ছাতি গেল ফেটেমা, পানি অভাব, বাচ্চা কাচ্চা নারী এবং শিশুদের আহাজারি সেখানে, সেখানে বিভিন্ন জায়গার থেকে বিক্ষিপ্ত হয়ে তীর আসছে, এর গায়ে লাগছে, ও মারা যাচ্ছে, ও আহত হচ্ছে, ও ছটফট করছে, অসুস্থ হচ্ছে, এমত অবস্থায় অনেক নারী শিশুর শাহাদতের মাধ্যমে হোসাইন রাজিয়াল্লাহু তাআলার শাহাদতের মাধ্যমে কারবালার কাহিনীর সমাপ্ত হল। এই এক চ্যাপ্টার গেল। হোসাইন রাজিয়াল্লাহু তাআলার মাথাটা নিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদ ঠোকা দিচ্ছিল, আনাস রাজিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, বর্ণনা তিরমিজিতে রয়েছে, নাকের মধ্যে আর ঠোঁটের মধ্যে ঠোকা দিচ্ছিল আর বলছিল চেহারাটা তো খুবই সুন্দর। আনাস রাজিয়াল্লাহু তাআলা বলছেন হে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, নাকের মধ্যে আর ঠোঁটের মধ্যে তুমি এভাবে অপমানজনক ঠোকা দিও না, আমি স্বয়ং দেখেছি আল্লাহ নবী ওই জায়গায় চুমা দিয়েছে, এ কার্যটা তুমি করো না। বাচ্চা কাচ্চাদের কি করবে, এর মধ্যে কোনো সাবালক বাচ্চা নাই, সব শেষ হয়ে গেছে, সামান্য একটু বড়র মধ্যে ওবায়দ এই আলী জয়নাল আবেদিন হোসাইন রাজিয়াল্লাহু তাআলার পুত্র শহরওয়ানের বংশের, এখানে কিন্তু একটা কথা আমি পরে বলবো যদি সময় হাতে থাকে। বললেন যে দেখো সাবালক না নাবালক, আড়ালে নিয়ে কাপড় খুলে দেখা হলো সাবালকগুলো একে শেষ করে দাও। জয়নাল আবেদিন বললেন যে আমাকেও যদি আপনারা শেষ করে দেন তাহলে এই নারী শিশুগুলাকে মদিনায় নিয়ে যাবে কে, আমাকে মারেন আপত্তি নাই, কিন্তু একজন ভালো সৎ লোকের মাধ্যমে এদেরকে মদিনায় পৌঁছে দেন। পরে বললো যে না এই দায়িত্ব নেব না, তাহলে একে জীবিত রাখে, একে মারার দরকার নেই। সেই আলী জাইনুল আবেদিন, তার থেকেই কাহিনী শুরু হবে শিয়াদের, এই জন্য বললাম এই নামটা বলে দিয়ে গেলাম। ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো, মাথা এবং এই নারী শিশুদেরকে নিয়ে যাওয়া হলো সেই দামেস্কে, দামেস্কে এজিদের কাছে। সেখানে যাওয়ার পরে তিনি বললেন ওয়াই হাকা ইয়া ইবনা সুমাইয়া, হে সুমাইয়ার পুত্র ওবায়দুল্লাহ তুমি কি করেছো আমার সাথে, হোসাইনের সাথে রক্তের সম্পর্ক আছে, আমরা একই কুরাইশ বংশের মানুষ, উম্মে হাবিবা আমার বাবার বোন, উম্মে হাবিবা আমার বাবার মেয়ে, বাবার বোন মুয়াবিয়ার বোন, তিনি আল্লাহ নবীর স্ত্রী, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিনদের মামা, তার বোন আল্লাহ নবীর স্ত্রী, একই বংশ,
নিকট রক্তের সম্পর্ক। এসে চিৎকার করে বললেন, তুই বেটা কি করেছ, যদি রক্ত সম্পর্ক তোমার থাকতো এভাবে অপমান করতে পারতে না, আমি ওই কাজ করতে পারবো না। আমার বাবাও আমাকে ওসিয়ত করে গেছেন, এবনে ওমরকে নিয়ে চিন্তা করো না, আবদুল্লাহ ইবনে আব্বাসকে নিয়ে চিন্তা করো না, আবদুল্লাহ ইবনে জুবাইরের ব্যাপারে সতর্ক থাকো। হোসাইন বিদ্রোহ করতে পারে কিন্তু কিছু করতে পারবে না, সামর্থ্য তার নেই, কিন্তু যদি বিদ্রোহ কখনো করে সম্মানের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করো, অসম্মান করো না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বিচক্ষণ মানুষ ছিলেন, সব ছেলেকে ওসিয়ত করে গেছেন কিন্তু শাস্তি দেন নেই। কাজেই এজিদকে আমরা দায় মুক্তি দিতে পারবো না, বাবার ওসিয়ত ছিল। তুমি চলে যেতে যখনই জানতে পারলে হোসাইন যাচ্ছে কারবালার দিকে, তুমি নিজেই চলে যেতে, হয়তো মাঠের খবর তিনি জানতেন না কি ঘটছে, নিজে আগে কে জাননি। দ্বিতীয়ত, যারা অপমানজনকভাবে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার সহ বাচ্চা কাচ্চাদেরকে শহীদ করেছে তাদেরকে সে শাস্তি দেয়নি, সুতরাং আমরা দায় মুক্তি দিতে পারবো না। একদল বলছে এজিদ কাফের, এজিদ ফাসেক, এজিদ মদ্যপায়ী, এজিদ সালাত আদায় করে নেই, একটাও সত্য কথা নয়, শুদ্ধ কথা নয়। এজিদ ভুল করেছে, এজিদ এখানে যথাযথ করেনি। এজিদের বাবা ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার বিচার চেয়েছে কিন্তু এজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারীদের বিচার করেনি। কাজে দায় মুক্তি আমরা কোনো অবস্থায় দিতে পারবো না, কিন্তু মদ্যপানকারী ছিল, সালাত ত্যাগ করত, শরীয়তের বিধিবিধান মানত না, এগুলো একটাও ঠিক না, ভুল করেছে অ্যাডমিনিস্ট্রেটিভ, ওই মাঠে ভুল করেছে। সম্মানিত মুসলিমগণ, হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা কোথায়? ইমাম ইবনে কাসির বলেছেন কারবালাতেই দাফন করা হয়েছে, এটাই সহিহ। দ্বিতীয়ত, ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাওয়া হয়েছে, এটা ইতিহাসে প্রমাণিত, কাজে তিরমিজির বর্ণনা রয়েছে, কাজে ওইটুকু আমি অস্বীকার করব না। তার মাথায় জিদের কাছে গেছে কি না গেছে সেটা নিয়ে কথা আছে, বলা হয়ে থাকে দুই কথা এখানে, হয় দামেস্কে দাফন করা হয়েছে কিংবা মদিনায় পাঠিয়ে দেওয়া হয়েছে, তার মাতা ফাতেমার কাছেই তার মাথা দাফন করা হয়েছে। কিন্তু অবাক হওয়ার বিষয়, চতুর্থ হিজরিতে, মানে চতুর্দশ হিজরিতে, ওবাইদী বংশ ফাতিমী বংশের নাম ধরে মিথ্যাবাদীরা যখন শাসন কায়েম করে মিশরে, এখনও মিশরে আবার হোসেনের মাথা আছে, সেখানে মাজার বানানো আছে, ঝুটা মাথা, মিথ্যা মাথা বানানো নেওয়া আছে। সসম্মানে এজিদ বাচ্চা কাচ্চা শিশুদের সহ পাঠিয়ে দিলেন মদিনায়, সেখানে তাদের সেখানেও টাকা পয়সা ধন দল যা কিছু সেখানে পাঠিয়ে দিয়েছে। কাহিনী আর আমি রম্বা করছি না, এই চ্যাপ্টার এই পর্যন্ত। দ্বিতীয় চ্যাপ্টার, আলী জাইনুল আবদিন হোসাইন ইবনে হোসাইন বেঁচে থাকলেন, তাকে নিয়ে এখন কাহিনী শুরু হয়ে গেল। এখন হাসান হোসেন, হাসান হোসেন মহরম মাস আসলে, ঘটনাটা ঘটল কারবালার ময়দানে মহরমের 10 তারিখ। এখন আমরা সিয়াম পালন করি কি কারণে করি? আল্লাহ নবীর এন্তেকালের 50 বছর পরে কোনো শরীয়ত নির্ধারিত হবে না। এখানে হলো আমাদের কথা, বক্তব্য শুরু হলো এখন আমাদের বাস্তব কথা। আল্লাহ নবীর শরীয়ত বাস্তবায়িত হয়ে গেছে আল্লাহ নবীর জীবদ্দশায়, তার এন্তেকালের 50 বছর পরে কোনো ধরনের শরীয়তের বিধিবিধান হবে না। হোসেন নবী নন, তাকে কেন্দ্র করে কোনো শরীয়ত বানানো যাবে না, শরীয়ত আগেই সুপ্রতিষ্ঠিত রয়েছে। এখন কিসের হাসান হোসেন? আল্লাহ নবী বলেছেন, আনা বারি উম্মান হালাকা ওয়া সালাকা ওয়া খারাকা, যে ব্যক্তি শোকের কারণে মাথার চুল চাচবে, হজ উমরা করে চাচেন, এমনিতেও চাচেন, উকুনের জন্য চাচেন, নিষেধ নাই, কিন্তু শোকে তাপে যদি আপনি মাথা চাচেন, বাবরি এমনিতেই রাখতে পারেন সুন্নত, কিন্তু যদি মনে করেন শোকের কারণে চুল ছেড়ে দিলাম, শেরেকের পর্যায়ে চলে গেলেন, বেদাতে তো গেলেনি। মিম্মান হালাক ওয়া সালাকা, যে ব্যক্তি চিৎকার পারে, মাতম করে, আহাজারি করে, সে ওয়া খারাকা, কাপড় চোপড় ছিঁড়ে, চামড়া ফাটায়, ইত্যাদি ইত্যাদি করে, আনা বারি, তাদের থেকে আমি বিরক্ত, তাদের থেকে আমি বহু দূর। আল্লাহর নবী আরো বলেছেন, 4টি জিনিস জাহেলিয়াত, একটি হলো নিজের বংশের প্রশংসা করা, আরেকটি হলো অন্যের বংশের বদনাম করা, 3টা হলো তারকার কাছে বৃষ্টি চাওয়া, 4th নম্বর হলো মাতম করা, অতিরিক্ত কান্নাকাটি করা, শোক পালন করা, শোক দিবস করা, শোক উপলক্ষে বিভিন্ন কার্যক্রম করা, এই আর নিয়াহার সাথে সম্পৃক্ত যেটা সেটা জাহিলিয়াতের কাজ। এই জাহিলিয়াতের কাজ যে করে
সে যদি মৃত্যুর আগে তওবা না করে কিয়ামতের দিন তাকে আলকাতরার জামা পরানো হবে। দ্বিতীয় নম্বর, চুলকানিওয়ালা জামা গায়ে দেওয়া হবে, যে জামা গায়ে দিলে শুধু চুলকা, তোর জীবনের তোর কতই লাফালাফি ছিল আজকে গা চুলকা কিয়ামতের মাঠে, এখন লাফা জামা ছিঁড়ে হাই হাসান হাই হোসেন মুখে চাকু মারে আল্লাহর হাজার শুক্রিয়া এবার সরকার করোনা ভাইরাসের কারণে যে কোনো কারণে এটাকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন, অনেক সওয়াব হবে সওয়াবের নিয়ত করলে, এমনি প্রশাসনিকভাবে করেছেন ভালো কাজ করেছেন, শুধু এটার কথাই বলছি না যেটাই হোক না কেন, খামাখা মাঠের মধ্যে লাফালাফি রাস্তায় এই শব্দ সাউন্ড পলিউশন ইত্যাদি ইত্যাদি নানান কিছু হচ্ছে এগুলো করারে, তারপরে যদি এই বেদাত দমনের কারণে যদি সওয়াবের নিয়ত করেন ইনশাল্লাহ প্রশাসন সওয়াবও পাবেন আলহামদুলিল্লাহ। হাসান হোসেন এর মধ্যে এখন শরীয়ত বানিয়ে নেওয়া হলো, আজকের যে সিয়ামটা সেটা নাকি হাসান হোসেন রাজিয়াল্লাহু তাআলা শাহাদাতকে কেন্দ্র করে, সহি মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা সিয়াম পালন করে, মক্কার মুশরিকরাও আগে পালন করতো, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এটা কিসের সিয়াম, ইহুদিরা বলল এই দিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিলেন সুতরাং আমরা সিয়াম পালন করি, আল্লাহ নবী বলেন আনা আউলা বি মুসা, আমি মুসার ক্ষেত্রে কেননা নবীরা সবাই পৈতৃক ভাই আমি বেশি হকদার, সুতরাং মুসা আলাইহিস সালাম কোরআনে কিন্তু মুসা আলাইহিস সালামের কেসটাই সবচেয়ে বেশি, আমি বেশি হকদার আমি সিয়াম পালন করবো শুক্রিয়া তোমার। এটা হলো সিয়াম ফরজ হওয়ার আগে, হিজরতের পরপরেই, তখন কিন্তু সিয়াম ফরজ হয়নি, একটা মাসালার একটা গুরুত্বপূর্ণ দিক আপনাদের খেয়াল করে দিই, কিন্তু যখন আল্লাহ নবী বললেন যে আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আমি ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতার জন্য একদিন বেশি লাসু মান্নাত্তা আছে নবম তারিখও আমি রাখব, এটা কিন্তু দশম হিজরির ঘটনা, মাঝখানে বহু বছর চলে গেছে, এভাবেই আলোচনাটা আসছে শেষের দিকে জীবনের, পরের বছর আর আল্লাহ নবী বেঁচে ছিলেন না যারা সিয়াম পালন করেছেন নয় তারিখ এবং দশ তারিখ পালন করেছেন, আল্লাহ নবী বলেছেন আমি আশা করছি গত এক বছরের সাগরে গুনাহ মাফ হয়ে যাবে। যেভাবে হাদিস এসেছে সেই ইনশাআল্লাহ গত এক বছরের গুনাহ সাগরা গুনাহ মাফ হবে, কিন্তু যদি নিয়ত করেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদত উপলক্ষে করছি তাহলে সওয়াব তো দুরুস্তান অনেকগুলা গুনায় গুনাহগার হবেন, কেন মিথ্যা কথা ভুয়া কথা পাপের কথা বেদাতের কথা আল্লাহ নবীর যুগে শরীয়ত শেষ, 50 বছর পরে আবার কিসের শরীয়ত, পশ্চিম দিকে আকাশ লাল হয় সন্ধ্যার সময় চিরজীবনে হবে, মীর মোশাররফ হোসেন লিখে ফেললেন যে পশ্চিম দিকে আকাশের লালে হোসেনের রক্ত, মোহাম্মদ ইবনে হাসান মোহাম্মদ ইবনে হানাফিয়া নাকি এখনও মাটির নিচে ঘোড়া দৌড়াইতেই আছে, কী কী যে আজগুবিক কাহিনীতে মীর মোশাররফ হোসেন সাহেব তার বই বিষাদ সিন্ধু ভরে রেখেছেন, তো সাহিত্যের মান অনেক উঁচু কিন্তু কথাগুলো অধিকাংশই বাজে কথা মিথ্যা কথা, শিয়ারা সেগুলো বানিয়েছে। সম্মানিত মুসলিমগণ, তাৎপর্য, এই তাৎপর্য নিয়ে এখন আমরা সব পাগল হয়ে আছি, এই মাসে সবাই খালি তাৎপর্য আর তাৎপর্য করতেছে, আহলে সুন্নি ওয়াল জামাতের লোক সুন্নি মুসলিম বিভিন্ন জায়গায় সেমিনার বিভিন্ন জায়গায় আলোচনা, এ পর্যন্ত আমারই কয়েকটা আলোচনা হয়ে গেছে বিভিন্ন জায়গায়, আমার বক্তব্য আমি পেশ করেছি, কী তাৎপর্য, কেউ বলেছেন গণতন্ত্র কায়েম করার জন্য তিনি গেছেন, কেউ বলছেন খিলাফত কায়েম করার জন্য তিনি গেছেন, কেউ বলছেন বাতিলের মোকাবেলা করার জন্য তিনি গেছেন, আমি বলবো কথার পার্শিয়াল কিছু কিছু অংশ সত্য হতে পারে কিছু কিছু অংশ মিথ্যাও হতে পারে, কোনোটাই ওইভাবে ঠিক নয়, আসল কথা হলো হোসেন রাদিয়াল্লাহু তাআলার নিয়তে কোনো সমস্যা ছিল না, কিন্তু কতগুলো সমস্যা ছিল তিনি পরিস্থিতি পরিমাপ করেননি, পরিস্থিতি পরিমাপ সাহাবীগণ সবাই না করেছেন অধিকাংশই নিষেধ করেছেন, কার অভিজ্ঞতার মূল্য তিনি দেননি। দুই নম্বর, তার রাষ্ট্র পরিচালনার দেখাশোনা করার যুদ্ধের সেনাপতিত্ব করার কোনো অভিজ্ঞতা তার ছিল না, হ্যাঁ একদিকে মুয়াবিয়াকে বলি আমির আর হোসেনকে বলি কি ইমাম, মারাত্মক ভুল কথা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমির হলেন 20 বছর আর খালিফাতুল মুসলিমিন 20 বছর, আমির মানে হলো গভর্নর,
পুরা 40 বছর তিনি গভর্নর না, 20 বছর গভর্নর। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়োগ দিয়েছিলেন 18 হিজরিতে তাকে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা গভর্নরশিপ ঠিক রেখেছিলেন, তার গভর্নরশিপের ত্রুটি ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে গভর্নর গিরি করা অত সোজা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাহরাইনের দায়িত্ব দিয়েছিলেন, তিনি তাকে ফিরত আনা হয়েছিল। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু হুরায়রা তোমাকে গভর্নর বানাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করে বলেছিলেন, আমি আর ব্যাটরা ঘাট খেতে পারবো না। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা করে করে ভুল করেছেন, এটা মানার বিষয় না। সহজ সরল মানুষ, কোথাও একটু ত্রুটি হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু ব্যাটরা ঘাত করেছিলেন। আমর ইবনে আসের পুত্র, মিশরের গভর্নর, কোন একজন সাধারণ মানুষের পুত্রকে থাপ্পড় মেরেছে। পিতা পুত্র শুদ্ধ ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় ডাকে এনেছেন সেই মিশর থেকে। পুত্রকে মানুষের সামনে যাকে মেরেছিল তাকে দিয়া মার খাওয়ায়, তারপরে গভর্নরকে বলছে, আমর ইবনে আস, মাতাস্তাবাতুম নাস ওয়ালাকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা, মানুষদেরকে কবে থেকে তুমি দাস বানিয়েছ, তোমাকে গভর্নর বানিয়েছে মানুষের খেদমত করার জন্য, তোমার পুত্র মানুষের গায়ে হাত তুলে মানে পেয়েছো নাকি? মানুষকে কি দাস মনে করো তুমি? তুমি গভর্নর, তুমি তাদের মনে না প্রভু নও। সেই আমার নিজের আপন ভগ্নিপতি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মামা, আপন মামা আবদুল্লাহ ইবনে ওমরের মামা, বাহরাইনের গভর্নর ছিলেন। রাত্রে খেজুর ভিজিয়ে রেখেছিলেন, সকালে খেজুর গলে একটু মাদকতা হয়ে গেছে, টের পান নাই, খাওয়ার পরে একটু মাথা ঘুরেছে। রাদিয়াল্লাহু তাআলা তখন আবার দায়িত্ব ছিলেন সেখানে, তিনিও সাক্ষ্য দিয়েছেন, তার স্ত্রী স্বয়ং সাক্ষ্য দিয়েছেন ওমরের কাছে যে আমার স্বামী তো এরকম মাথা ঘুরেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সুমন্দিকে ব্যত্রাঘাত করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে। সেই ওমর তার আমরে গভর্নর করি করে 18 হিজরি থেকে নিয়ে চল এতদিন পর্যন্ত, এটা সোজা ব্যাপার। আর আমি আপনি কথা বলি মুআবিয়াকে নিয়ে, একটু সতর্ক হওয়ার প্রয়োজন আছে, হিসাব কিতাবের প্রয়োজন আছে, সম্মানিত উপস্থিতি। যা বলছিলাম, এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কখনো মসজিদের ইমামও ছিলেন না, যুদ্ধের ইমামও ছিলেন না, রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা ছিল না, প্রশাসনিক কোনো দক্ষতাও ছিল না। তবে দিনদার পরেজগার আল্লাহ নেই বলেছেন, সৈয়দা সবাব আহলুল জান্নাহ হাসান ও হুসাইন, হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। ও সন্দেহ নাই তার ফজিলত আছে, তার মর্তবা আছে, তার মর্যাদা আছে, তার অনেক উচ্চাসন রয়েছে। কিন্তু মর্যাদা উচ্চাসন থাকলেই একজন বড় হুজুর করে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানানো যাবে? অভিজ্ঞতা লাগবে না? একজন বড় দিনদার বুজুর্গ মানুষকে নিয়ে সেনাপ্রধান বানানো যাবে? তার সে অভিজ্ঞতা লাগবে না? এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে নিঃসন্দেহে আবু যর খালেদের চেতে ও সামার চেতে অনেক উপরিস্থ সাহাবি, কিন্তু আল্লাহ নবী আবু যরকে কোনোদিন সেনাপতিও বানান নাই, প্রশাসনিক দায়িত্বও দেন নাই। খালেদ বারবার ভুল করেছে তারপরেও সে সেনাপতি, ওসামা ভুল করেছে তারপরেও সে সেনাপতি, কেন? দাদার দক্ষতা তো আছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এখানে আরেকটা ভুল করেছেন, তিনি প্রতিপক্ষ যদি ধূর্ত হয়, প্রতিপক্ষ যদি হিংস্র হয়, প্রতিপক্ষ যদি বেয়াদবী হয়, তার ঈমান পরীক্ষা করতে হয় না। ফজলুল হক একটা গল্প করেছিলেন, খুতবায় বলা উচিত নয় তারও বলে যাচ্ছে। শিয়ালে মুরগি নিয়ে গেছে খোয়ার থেকে, কান্নাকাটি করছে, গরিব মানুষ কান্নাকাটি করছে কেন? যে রাত্রে আমার খোয়ার থেকে মুরগি নিয়ে গেছে, যে তুমি মুরগির খোয়ারটা ঢাকো নাই কেন, ভালো করে ঢাকো নাই কেন? কয় যে দেখলাম শিয়ালের ইমানটা কেমন। ফজলুল হকের গল্প আর কি, একে ফজলুল হকের দেখতেছেন প্রতিপক্ষ ধূর্ত, দেখতেছেন প্রতিপক্ষ প্রতারক, দেখতেছেন প্রতিপক্ষ হিংস্র, দেখতেছেন প্রতিপক্ষ বেয়াদব, আপনি সেখানে তার ভদ্রতা পরীক্ষা করতে যাচ্ছেন কেন? হাদিস মুসলিম শরীফের হাদিস, এই ধরনের হলে তোমরা একটা আড়ালে চলে যাও, সহি মুসলিমের হাদিস, এখানে এগিয়ে যেও না। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, এখানে তোমরা একটু একটু শান্ত হও, আড়ালে যাও, ইনশাল্লাহ আল্লাহ নিজেই পরিস্থিতি স্বাভাবিক করে দেন, অপেক্ষা করতে হয়। তাৎপর্যের মধ্যে আরেকটা বলবো, ওবায়দুল্লাহ বিন জিয়াদ জালেম, সে যেই হোক তার বিচার পৃথিবীতে হয় আকারেত, এটা একটা জিনিস মাথার মধ্যে রেখে দেবেন। ক্ষমতার দাপটে, শক্তির দাপটে, বিভিন্ন প্রচারণায় যতই কিছু করুন না কেন,
বেয়াদবি করবেন, হোসেন রাজিয়াল্লাহ তাআলা যা করেছেন করেছেন, সম্মানজনকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে কিছুই হতো না, অসম্মান করেছেন, অপমান করেছেন, হত্যা করেছেন, নারী মেরেছেন, শিশুকে হত্যা করেছেন, পানি পিপাসায় কষ্ট দিয়েছেন, আল্লাহ এটা কবুল করেন, গ্রহণ করেন। মাত্র 5 বছরের ব্যবধানে প্রত্যেকটা জালিম নৃশংসভাবে নিহত হয়েছে। ওবায়দুল্লাহ বিন আল মুখতার শিয়া, এর হাতে ওবায়দুল্লাহ বিন জিয়াদ নিহত হয়েছে, ওই আর রাহবার মসজিদে তার মাথা নিয়ে আসা হয়েছে। দেখালো তিরমিজির বর্ণনা, বর্ণনা মোটামুটি গ্রহণযোগ্য, নাকের ভিতর দিয়ে একটা সাপ ঢুকে গেল, আবার বের হয়ে গেল। কতক্ষণ পরে আবার ওই সাপটা আসলো, নাকের ভিতরে ঢুকলো, আবার বেরিয়ে গেল। 3 বার এই সাপটি নাকের মধ্যে ঢুকেছে এবং বেরিয়েছে। ওবায়দুল্লাহ বিন সিয়াদ তৎকালীন কুফার গভর্নরের এইভাবে নৃশংসভাবে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। হয়তো বা নাকের মধ্যে ঠোকা দিয়েছেন হাসান হোসাইন রাজিয়াল্লাহুর, তারই প্রতিশোধ আল্লাহ পাক নিয়েছে। হোসাইন বিন নুমায়ের সিনান, তারপরে সিমারজুল জওশান, যে কয়জনই কারবালার মাঠের কমান্ডার ছিল, প্রত্যেকেই 5 বছরের মধ্যেই নৃশংসভাবে নিহত হয়েছে। এটা ইতিহাস, সত্যিকার ইতিহাস। আর আখেরাতে কি শাস্তি আল্লাহ নির্ধারিত রেখেছেন আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু জানে। সম্মানিত উপস্থিতি, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহলুস সুন্নাহ ওয়াল জামা বিদআত করি না, শিরক করি না, ভুল ইতিহাস বলি না, ইতিহাসের ভারসাম্য আমরা হারাই না। যার যে মর্যাদা আমরা তাকে তাই দিয়ে থাকি। সাহাবীগণের মর্যাদা আমাদের রক্ষা করতে হবে, হাসান রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা আমাদেরকে দিতে হবে। ওরা বলে যে যারাই এদের ইমামত না মেনে, যে কথাটা বলতে চাচ্ছে ইশারা দিয়ে খুতবা শেষ করুন ইনশাআল্লাহ, এই যে আলী হোসেন জয়নুল আবদিন যাকে বাঁচিয়ে রাখা হলো, এর মা হলো ইরানি। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে যখন ইরান জয় হয়, ইয়াজদাজার অগ্নিপূজক বাদশাহ, তার কয়েকটা মেয়ে ছিল সুন্দরী, তার একজনের নাম ছিল শহরবানু, শহরবানুকে বিয়ে করেছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা। সেই ইরানি মায়ের ঘরের পুত্র হলো আলী জয়নুল আবদিন। শিয়ারা চিন্তা করলো তাকে একে কেন্দ্র করলে আমাদের রাজনৈতিক আন্দোলন শুরু করা যেতে পারে। আলিও মানে না, হাসান হোসেন কিছুই না, শুধুমাত্র ব্যাড পলিটিক্স, পচা রাজনীতি, শরীয়ত ধ্বংস করা। সাহাবিদেরকে মানে না, তারা হাদিস পাবে কই? কোরআনের বিকৃতি তারা নিজেরাই বলে থাকে। সব কিছু মিলে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে সারা বিশ্বে। আহলে সুন্নাল জামাতের মধ্যেও তারা অনেক প্রভাব সৃষ্টি করেছে, বাজে কথা বাজে নীতি তারা করতে পেরেছে। হাসান তোমাদের ইমাম, তো হাসান স্বয়ং মুয়াবিয়াকে খলিফা মেনে নিয়েছে, তোমরা মানছ না কেন? আবু বকর, হোসাইন রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলার পুত্রদের মধ্যে, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলার পুত্রদের মধ্যে, কারণ নাম আবু বকর, কারণ নাম ওমর, কারণ নাম আলী, কারণ নাম ওসমান। আবু বকর, ওমর, ওসমান তাদের ছেলেদের নাম। আর এখনকার বর্তমান ইরানের শিয়া কয়েক কোটি আছে, বাংলাদেশে আছে, কার পুত্রের নাম আবু বকর আছে বলেন? কার পুত্রের নাম ওমর আছে বলেন? কার পুত্রের নাম ওসমান আছে বলেন? কারণ ঘৃণা করে। এমনকি ইরানের প্রেসিডেন্ট রফসানজানি যখন মদিনায় গেলেন, তখন আল্লাহ নবীর কবরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কবর থেকে একটু ঘৃণার সাথে পাশ কাটিয়ে গেলেন। মদিনার মসজিদের ইমাম আলী আল হুদাইফি প্রফেসর, তিনি বললেন, লিমা লাম তুসাল্লিম আলা শাইখেন, দুই প্রধান সাহাবী, আল্লাহ নবীর দুই প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তাদেরকে কেন সালাম করলেন না? বাজে মন্তব্য করেছিল তৎকালীন। সেই দিন আলী আল হুদাইফি দেড় ঘন্টা খুতবা দিয়েছিলেন শিয়াদের উপরে, ইরানের প্রেসিডেন্টকে সামনে বসিয়ে রেখে। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা লম্বা করা যাচ্ছে না, এ নিয়ে হয়তোবা আরেকটি পূর্ণাঙ্গ খুতবা দেওয়ার প্রয়োজন পড়ে।